আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, তো আমি এখন পড়তেছিলাম হচ্ছে গিয়ে ফাহমুস সালাফ বইটি। এই বইটিতে হচ্ছে গিয়ে 43 নম্বর পৃষ্ঠায় কিছু আলোচনা আছে, আমি সেখান থেকে কিছু আলোচনা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যেটি আসলে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। সেটি হচ্ছে গিয়ে যে কুস্তুন্তুনিয়ায় যুদ্ধে যখন মুসলিমেরা জিহাদে ঝাঁপিয়ে পড়ে শাহাদত বরণ করছিল, তখন এক লোক বলে উঠল, এই লোকেরা কী করছে, নিজেদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, অথচ আল্লাহ তাআলা বলেছেন, আর আল্লাহর পথে অর্থ ব্যয় করো এবং নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না এবং সৎকর্ম অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 195। তখন সাহাবি আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে বলেন, এই আয়াত আমাদের মাঝে অবতীর্ণ হয়েছে, আমি এর উদ্দেশ্য সম্পর্কে ভালোভাবে অবগত আছি। আয়াতে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার উদ্দেশ্য হলো জিহাদ ছেড়ে দিয়ে সম্পদ বৃদ্ধিতে মগ্ন হয়ে যাওয়া। এটি রয়েছে আস-সুনানুল কুবরা লিল বাইহাকি, হাদিস নাম্বার 18659। তো এখানে একটি চমৎকার বিষয় কিন্তু আছে, সেটি কি? সেটি হচ্ছে যে সাহাবিদের যেই বুঝটা ছিল সেটি হচ্ছে কুরআনের অ্যাকচুয়াল যে বুঝ সেটি। কিন্তু আমরা যখন চিন্তা করি, মানে আজকের যুগে আমরা যখন চিন্তা করি, যেমনটি এখানে ওই ব্যক্তি করেছিলেন, তেমনি আমরাও কিন্তু আজকের যুগের যেই পরিবেশ আছে, প্রভাব আছে, অবস্থা আছে, আমাদের যেই আশেপাশে যে মতবাদ প্রচলিত আছে, আমরা যে শিক্ষা গ্রহণ করতেছি, সেগুলোর উপরে ভিত্তি করে কুরআনের আয়াতকে নিজের মতো করে বুঝে ফেলি। তো এই জন্য আমরা অনেক সময় ইসলামের যে সঠিক বুঝ আছে সেটি বুঝতে পারি না। যদি আমরা ইসলামের সঠিক বুঝ বুঝতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই সালাফের দিকে ফিরে যেতে হবে, সাহাবিদের কাছে যেতে হবে, তাদের ছাত্র যারা ছিল তাবেই তাদের কাছে যেতে হবে, তাদের ছাত্র যারা ছিল তাবে তাবেইন তাদের কাছে যেতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 প্রজন্মের ব্যাপারে আমাদেরকে সুসংবাদ জানিয়ে গেছেন যে তারা হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম, তাই আমরা তাদের দিকে ফিরে যাবো।